অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই একটি বসতঘর, অল্পেতে রক্ষা পেল অন্যান্য বসতঘর। কিসের থেকে আগুনের সূত্রপাত জানা গেলেও নাশকতামূলক আগুন বলে এলাকাবাসীর অভিমত। ঘটনা বিলোনিয়া থানাধীন চিত্তামারা আরএলভি ইটভাট্টা সংলগ্ন এলাকায়। এলাকা জুড়ে চাঞ্চল্য সহ রহস্যের গুঞ্জন উঠতে শুরু হয়েছে। খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। এলাকাবাসীর সহযোগিতায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অল্পেতে রক্ষা পেল জীবন দেবনাথের বাড়ির অন্যান্য বসতঘর। যে বসতঘর আগুনে ভস্মীভূত হয়ে যায় সেই বসতঘর জীবন দেবনাথের মা কিরণবালা দেবনাথের। জানা যায় কিরণবালা দেবনাথ ডাক্তার দেখানোর জন্য বিলোনিয়া ভাইয়ের বাড়িতে 10 দিন ধরে অবস্থান করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও অনুমান করা হচ্ছে লক্ষাধিক টাকার উপরে বসতঘরের সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। সকালে বাড়ি গেছি কাজে, তখন ফোন করছি আকাশে বাড়িতে কিন্তু সব পড়ে গেছে। তবে কল করছে চিত্তমারা এই পাড়টা দেখে এটা বাড়িতে নাকি আগুন লাগবে পিয়া, মানে কিরণবালা দেবনাথ, কিরণবালা দেবনাথের বাড়িতে লাগবে। কিরণবালা দেবনাথ জীবন দেবনাথ হইছে বাড়ির মালিক, বাড়ির মালিক সে লাগবে পিয়া আগুন হচ্ছে। আমরা আইসি আইয়া এই মানে কাজ করতে এখন আমরা। ব্যুরো রিপোর্ট, হিট নিউজ ত্রিপুরা।